আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আজকে আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনের একটা উত্তর দিব, সেটা হচ্ছে দেখো, ঢাবির জন্য ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক পাওয়া লাগবে কিনা। এই কোশ্চেনটা আমি প্রায় পেয়ে থাকি যে ভাই, ঢাকা ইউনিভার্সিটির জন্য কি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকই পড়বো নাকি অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকও পাওয়া লাগবে। ওকে, সো এই কোশ্চেনের উত্তরটা দিব। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমার ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হয় না তারা অবশ্যই যুক্ত হয়ে যেও, কারণ এখানে তোমার অ্যাডমিশনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া রয়েছে। আর যারা ভর্তি হও না এখন আমার ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ কোর্সে, যদি ভর্তি হতে চাও তো ভর্তি হতে পারো, ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে। আর যারা কল করতে চাও আর কি, এই নাম্বারে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো যাই হোক, সো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো, ঢাবির জন্য ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক পাওয়া লাগবে কি না। দেখো, আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা যদি বলি, ঢাকা ইউনিভার্সিটি সাধারণত ইউনিভার্সিটির প্রশ্ন তোমার রিপিট করে না। দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন যদি রিপিট করে কখনো, তাহলে তারা নিজেদের ভার্সিটির প্রশ্নই রিপিট করে। আমি তোমাকে একটা সলিড একটা উদাহরণ দেবো ভাই। ঢাকা ইউনিভার্সিটি দুই হাজার পনেরো ষোলো সেশনের যে কেমিস্ট্রি কোশ্চেনটা আসছিল, ঢাকা ইউনিভার্সিটি 2021 সেশনে কেমিস্ট্রি কোশ্চেন হুবহু চারটা রিপিট করছিল। ঠিক আছে, চারটা কোশ্চেন হুবহু রিপিট করছিল 2015-16 সালের যে কোশ্চেনগুলো আসছিল, 2020-21 সেশনে চারটা কোশ্চেন হুবহু তুলে দিয়েছে 2015 সালের কোশ্চেন। আবার তুমি যদি ম্যাথ কোশ্চেন দেখো, এরকম দুইটা বা তিনটা কোশ্চেন ছিল। সো আমরা এক্ষেত্রে বলতে পারি যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেন রিপিট করে না। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি রিপিট করে, তাও খুবই কম, যদি করে আর কি। যদি না করে তাহলে তো ভালো, যদি না করে তাহলে কী হয়, তোমার কোশ্চেন প্যাটার্নটা সেম রাখে। হ্যাঁ, অনেকে বলবে যে ভাই প্রশ্ন কঠিন আসবে, হ্যান তান হাবি যাবি, তাদের কথায় কান না দিয়ে নিজের মতো প্রিপারেশন নাও। মেডিকেলও অনেকে বলছিলো যে হ্যাঁ প্রশ্ন অনেক কঠিন হবে, হ্যান তান হাবি যাবি, দেখতে তো পারতেছো না, কোশ্চেন কিন্তু খুব বেশি কঠিন হয় নাই, রাইট? সো কঠিন আসলে হইলে কি হতে পারে, রিটেনে দেখা যাচ্ছে দু একটা সাবজেক্ট যদি পেশা যেতে পারে, বাট এমসিকিউর কোশ্চেন প্যাটার্ন খুব বেশি চেঞ্জ হয় না বললে চলে। আর যদি চেঞ্জ করেও, সে যদি চেঞ্জ করেও হয়তো তোমার 20% চেঞ্জ করলো, তাতে তোমার তো চান্স পাওয়া আটকে থাকবে না, রাইট? সো আমি তোমাকে কয়েকটা উপদেশ দিতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে, তুমি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনই ভালোভাবে অ্যানালাইসিস করে সলভ করবা। শুধুমাত্র বিগত বছরের কোশ্চেন তোতাপাখির মতো মুখস্থ করে যাবা, আর হচ্ছে অন্য কোশ্চেন দিলে তুমি পারবা না, বিষয়টা এরকম না। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কোন টপিক থেকে আসছে এটা ভালো করে বুঝবা, কোন জায়গা থেকে আসছে, কোন টপিক থেকে আসছে, সেই টপিকগুলো সুন্দর করে খাতায় লিখে ফেলবা, দেন ওই টপিকগুলো খুব ভালোভাবে পড়বা, দেন ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করবা। এরপরে তুমি যে কাজটা করতে পারো, অনুরূপ কিছু কোশ্চেন তুমি গাইড থেকে বা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সলভ করতে পারো। ঠিক আছে, এটা তোমার অনেক বেশি হেল্প করবে। সো আমি যেটা তোমাকে বললাম যে ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমাকে শুধুমাত্র ডিইউ কোশ্চেন ব্যাংকই পড়তে হবে, অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক তোমার পড়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, কোনো প্রয়োজন নাই। হয়তো বা অনেকে আমার কথা বিশ্বাস করতেছো না, তোমরা কোশ্চেন ব্যাংক দেখলে বুঝতে পারবো। ঠিক আছে, সো এটা যদি তুমি করো তাহলে এটুকু বিশ্বাস করি যে এমসিকিউ তোমার 100% কমপ্লিট হয়ে যাবে। কোনটার ক্ষেত্রে, স্পেশালি ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে পুরোটা কমপ্লিট হয়ে যায়, ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে। কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক যখন পড়বা তখন দেখবা যে 70-75% কমপ্লিট হয়। বাকিটার জন্য তোমার যে কাজটা করতে হবে, কেমিস্ট্রি বায়োলজির জন্য একটু মূল বইতে ফেরত আসতে হবে। এখন এখানেও একই রকম, তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মূল বই থেকে যে টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আসছে সেই টপিক সম্পর্কে ডিপলি জানার চেষ্টা করবা, তাহলে আসলে হয়ে যায়। সো ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক তুমি সলভ করবা, ঠিক আছে, ফিজিক্স ম্যাথ তোমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে, এইটুকু আমি বিশ্বাস করি। আর কেমিস্ট্রি বায়োলজির জন্য তুমি যদি টপ করতে চাও, আমি আবার বলি, তুমি যদি টপ করতে চাও তোমাকে অবশ্যই অবশ্যই মেন বই পড়তেই হবে। আর যদি তুমি মনে করো না আমি মোটামুটি একটা এভারেজ রেজাল্ট আসলে হলো, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ তুমি ভালো করে কোশ্চেন ব্যাংক সলভ করবা, কিন্তু এগুলো ব্যাখ্যা সহকারে সুন্দর করে পড়বা তাহলে হবে। বাট তুমি যদি টপ করতে চাও অবশ্যই তোমাকে কেমিস্ট্রি বায়োলজির জন্য আমি মেইন বুক পড়তে সাজেস্ট করব। ঠিক আছে, একটু কষ্ট হলেও পড়তে হবে। আচ্ছা, যারা মেডিকেল কোচিং করেছো তাদের জন্য এই জিনিসটা কোনো প্যারা না, জাস্ট কোশ্চেন ব্যাংকটা ফিজিক্স ম্যাথ কিন্তু সলভ করা একদম ইজি, তুমি বুঝে বুঝে সলভ করবা, আশা করা যায় ইনশাল্লাহ ভালো করবা। আচ্ছা, এমসিকিউর জন্য মোটামুটি এই কাজটা করলে তোমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, অন্য ভার্সিটির প্রশ্ন ব্যাংক পড়ার কোনো প্রয়োজন নাই, যেটা বললাম। ওকে ফাইন, এবার যদি বলি আমি, সেটা হচ্ছে রিটেনের জন্য আমরা কী করতে পারি। রিটেনের জন্য আমি তোমাদের একটা সাজেশনের ভিডিও আমি আলাদাভাবে দিব, তারপর আমি এখানে একটু কিছু কথাবার্তা বলি। দেখো,
ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটির, তুমি হচ্ছে যে 2015-16 সালের পরের থেকে 2020 সাল পর্যন্ত যে কোশ্চেনগুলো ছিল সেখানে কিন্তু আমাদের ক্যালকুলেটার ইউজ করতে দিত না, ঠিক আছে, উইদাউট ক্যালকুলেটার ছিল। এখন 2015 সালের আগে যদি আমরা চিন্তা করি সেখানে কিন্তু আসলে ক্যালকুলেটার ইউজ করতে দেয় দিত আর কি। সো ওই জায়গার ক্ষেত্রে দেখবা যে 2012-র কোশ্চেন বা 2013-র কোশ্চেন কিংবা 2009-এর কোশ্চেন, কিছু কোশ্চেন দেখবা যে ফিজিক্সের কথা বলতেছি, ফিজিক্সের কিছু কোশ্চেন দেখবা যে ওই কোশ্চেনগুলো আসলে রিটেন টাইপের, কিন্তু ওটা আমাদের দিয়ে দিয়েছে এমসিকিউতে। সো তুমি যখন ওইগুলো পড়বা, মানে পুরো লাস্ট 20 ইয়ার্সের কোশ্চেন যখন পড়বা, আমার বিষয়ের যে ফিজিক্সের দেখবা যে অ্যাপ্রক্সিমেটলি 60-70% রিটেন আসলে কমপ্লিট হয়ে যায়। বুঝতে পারতেছো বিষয়টা? সো আরেকটা ভিডিওতে আমি এগুলো ডিটেলস আলোচনা করব। আর হচ্ছে যে তোমার বায়োলজির কথা যদি বলি, বায়োলজির মূল বই পড়ার কোনো বিকল্প নাই। তারপরেও কিছু সাজেশন দেওয়া যেতে পারে, যেমন শনাক্তকারী বৈশিষ্ট্য বা কিছু কাজ আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে কিছু জিনিসের গঠন আসতে পারে, এই জিনিসগুলো একটু পার্থক্য পড়বা আর কি। সাদৃশ্য বৈসাদৃশ্য পার্থক্য পার্থক্য আছে, এই জিনিসগুলো একটু পড়বা, এই জিনিসগুলো আসলে আসতে পারে ঢাকা ইউনিভার্সিটির জন্য, এগুলো গুরুত্বপূর্ণ। আর ডেফিনেশন আসলে আসে না বললেই চলে, খুবই কম আসে। সো তুমি চাইলে স্কিপ করতে পারো, ওখান থেকে হয়তো বা খুবই কম পরিমাণ মার্কস, 1 মার্ক বা 2 মার্ক অথবা নাও আসতে পারে। সো ডেফিনেশনগুলো বাদ দিতে পারো, চিত্র জিনিসগুলো সেগুলো বাদ দিতে পারো, এগুলো আমরা অন্য ভিডিওতে ডিটেলস বলবো, ঠিক আছে। সো আমি আজকে যেটা বললাম যে মেইনলি আমার যেহেতু এমসিকিউ এর কথা বলতেছি, যেহেতু পোস্ট ব্যাংকের ব্যাপার স্যাপার বলতেছি, সো অবশ্যই সেটা তোমার হচ্ছে যে এমসিকিউ এর ব্যাপারটা, কারণ ঢাকা ইউনিভার্সিটি এখন রিটেন ওইভাবে মানে প্রশ্ন নাই, মাত্র 2 বছরের প্রশ্ন আছে। সো আমার মনে হয় তোমার বুঝতে পারছো, আই গেস তোমার কোশ্চেনের উত্তরটা পাইছো। তোমরা নিজেরা এইভাবে পড়তে থাকো, আশা করা যায় ভালো করবা। সামনে তোমরা কোন টাইপের প্রশ্ন চাও সেটা অবশ্যই, প্রশ্ন যেটা মনের ভিতর জাগবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবো, আমি চেষ্টা করবো সামনে সেই টপিকের উপর ভিডিও বানানোর। তো সামনে ভিডিও পাওয়ার পর্যন্ত অপেক্ষা করো, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।